রসক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো পাকিস্তানে ভারী বর্ষণে আকস্মিক বন্যায় নিহত বিশ জন সৌদিতে রাজ পরিবারের কমপক্ষে বিশ জনকে আটক রুশ সীমান্তের কাছে মহড়ার পরিণীতি ভালো হবে না ন্যাটোকে রাশিয়ার হুশিয়ারি। এবার সিএনএন এর বিরুদ্ধে মামলা করলেন ট্রাম্প সাতারো দফা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে সন্ত্রাসীরা বলছে রাশিয়া ভারতে উগ্র হিন্দুদের হাতে মুসলিম হত্যার নিন্দা জানালেন আয়াতুল্লাহ নুরি হামেদানি আমিরাত কুয়েত ও বাহরাইনের সঙ্গে স্থল সংযোগ সীমিত করল সৌদি দর্শক সর্বশেষ আরো জানিয়ে দিব সিরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার ভারী বর্ষণে আকস্মিক বন্যায় নিহত বিশ জন পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাকতুনখোয়া প্রদেশে ভারী বৃষ্টিপাতে বাড়িঘর ভেঙে শিশুসহ বিশ জন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশত দেশটির সরকারি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে খবর ডনের বৃহস্পতিবার থেকেই আফগান সীমান্তবর্তী দেশটির বিভিন্ন স্থানে মুসলদারে বৃষ্টি হচ্ছে এতে শিশুসহ বিশ জন মারা গেছে খাইবার পাক্তুন খ প্রদেশের স্থানীয় ত্রাণ কর্মকর্তা তৈমুর আলী জানান বর্নায় দারগা শহরের একটি বাড়ির ছাদ ধসে পড়ে পাঁচ শিশু মারা গেছে এছাড়া বেলুচিস্তান প্রদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আরও তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এদিকে বৃষ্টির কারণে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আর তুষারপাতের ফলে বেশ কয়েকটি রাস্তা বন্ধ হয়ে গেছে সামনের দিকে আবহাওয়ার পরিস্থিতি আরও খারাপ হবে বলে সতর্ক করেছে পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর সৌদিতে রাজপরিবারের কমপক্ষে বিশ জন আটক সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভাই প্রিন্স আহমেদ বিন আব্দুল আজিজকে আটকের পর অন্য প্রিন্সদের ধরপাকড় চলছে ক্রাউন প্রিন্সের বিরুদ্ধে অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে দেশটির সরকার জানিয়েছে আগে রাজপরিবারের তিন প্রভাবশালী সদস্যকে আটকের খবর জানা গেল লন্ডন ভিত্তিক মিডল ইস্ট আই বলছে আটক হওয়া প্রিন্সদের সংখ্যা বিশ জন খবর রয়টর্সের এদের মধ্যে চারজনের নামই জানা গেছে তারা হলেন বাদশাহ সালমানের একমাত্র জীবিত ভাই প্রিন্স আহমেদ এবং তার ছেলে প্রিন্স নায়েব বিন আহমেদ যিনি ল্যান্ড ফোর্সের ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটির অথরিটির প্রধান এছাড়া আটক হয়েছেন সাবেক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ ও তার সৎ ভাই নায়েফ এ ধরপাকড়ের মধ্যে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান রাজপরিবারের সব প্রিন্সকে টুইটারে তার প্রতি আনুগত্য প্রকাশের নির্দেশ দিয়েছেন তিন প্রিন্স ইতিমধ্যে তা করেছেন যারা করেননি তাদেরই অনেকে গ্রেপ্তার হয়েছেন অসমর্থিত একটি সূত্রে দাবি করা হয় আটকৃতদের এনে মৃত্যুদণ্ড দেওয়ার কথাও শোনা যাচ্ছে আমেরিকা ও আরো কিছু বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের মাধ্যমে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টার অভিযোগ আনা হয়েছে আটককৃত প্রিন্সদের বিরুদ্ধে বাদশাহ সালমান নিজেই তাদের গ্রেপ্তারি প্রায় স্বাক্ষর করেছেন দু হাজার সতেরো সালে ক্রাউন্স প্রিন্স মোহাম্মদ বিন সালমান যখন বেশ কয়েকজন প্রিন্স ও রাজপরিবারের সদস্যদের হোটেলে কার্টনে আটকে রেখেছিলেন তাদের মধ্যে প্রিন্স ছিলেন তিনি কর্তৃপক্ষের সঙ্গে একশো কোটি ডলারেরও বেশি জরিমানা প্রদানের বিনিময়ে মুক্তি পান পঁয়ষট্টি বছর বয়সী মিতেব একসময় অভিজাত ন্যাশনাল গার্ডের প্রধান ছিলেন এর আগে তিনি রিটর্স কার্টনে কয়েকজন প্রিন্স সহ প্রায় পাঁচশো ব্যবসায়ীকে আটক করেছিলেন এছাড়া সালে তার নির্দেশের সাংবাদিক জামাল খাসুগিকে ইস্তানাবুলে সৌদি দূতাবাসে খুন করার অভিযোগও আছে কিন্তু বর্তমানে যে ধরপাকড় চলছে তা ক্রাউন প্রিন্সের অতীতের সব বেপরোয়া সিদ্ধান্তে ছাড়িয়ে যাবে রুশ সীমান্তের কাছে মহড়ার পরিণতি ভালো হবে না ন্যাটোকে রাশিয়ার হুশিয়ারি রাশিয়ার সীমান্তের কাছে সামরিক মহড়া আয়োজনের ব্যাপারে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোকে হুশিয়ারি করে দিয়েছে মস্কো রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা শনিবার মস্কো এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি নেটোর রুশ বিদ্বেষী নীতি নিন্দা করে বলেন রাশিয়ার পশ্চিম সীমান্তবর্তী কয়েকটি দেশে ন্যাটো জোট আগামী মাসে যে মহড়ার আয়োজন করতে যাচ্ছে তার পরিণতি ভালো হবে না জাকরোবা আরও বলেন এ মহড়ায় নেটোর ইউরোপীয় সদস্য দেশগুলোর পাশাপাশি আমেরিকার বিশ হাজার সেনা অংশগ্রহণ করবে সেই সঙ্গে তেবিশ হাজার যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জামের অংশগ্রহণ করানোর মাধ্যমে এ মহড়াকে শীতল যুদ্ধ পরিবর্তী সবচেয়ে বিশাল সামরিক মহড়ায় পরিণত করা হচ্ছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন ন্যাটো জোটের প্রতি নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নের অজুহাতে আমেরিকা রাশিয়ার সীমান্তে নিজের সেনা সংখ্যা বৃদ্ধি করেই যাচ্ছে সেই সঙ্গে ন্যাটো জোটের সামরিক বাজেটও বাড়িয়ে যাচ্ছে আমেরিকা মারিয়া জাকারোবা বলেন আমেরিকা ও ন্যাটো জোট একথা গোপন করার চেষ্টা করছে না যে তাদের এই মহড়ায় সম্ভাব্য শত্রু রাশিয়া এ ধরনের মহড়া আয়োজন করে রাশিয়াকে ভীত করা বা দেশটির তার নীতি পরিবর্তনে করতে বাধ্য করা যাবে না বলেও জানান এই রুশ মুখপাত্র রাশিয়া সীমান্তের কাছে মার্কিন নেতৃত্বাধীন জোট দুই মাসব্যাপী মহড়ার আয়োজন করতে যাচ্ছে যা আগামী এপ্রিল মাসে শুরু হয়ে মে মাসে শেষ হবে এবার সিএনএন এর বিরুদ্ধে মামলা করলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম সিএনএন এর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার আটলান্টার একটি আদালতে ট্রাম্পের পক্ষে তার প্রচারণা শিবির এ মামলা করে মার্কিন সংবাদ মাধ্যম নিউ পোস্টের এক প্রতিবেদনে বলা হয় প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের রুশ হস্তক্ষেপের পথ খুলে গেছে বলে মত প্রকাশ করে সিএনএন এতে চটে যান ট্রাম্প এরপর সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেন তিনি নির্বাচন সামনে রেখে দেশটির শীর্ষস্থানীয় বিভিন্ন গণমাধ্যমের ওপর একের পর এক মামলা করেই যাচ্ছেন ট্রাম্প এর আগে নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন পোস্টের বিরুদ্ধে মামলা করেন শুক্রবারের মামলা সহ গত দশ দিনের শীর্ষস্থানীয় গণমাধ্যমের বিরুদ্ধে তৃতীয় মামলা ঠুকলো ট্রাম্প শিবির যেসব প্রতিবেদনের ওপর এসব মামলা করা হয়েছে তার সবকটি রাশিয়ার সঙ্গে ট্রাম্প প্রশাসনের নীতি বহির্ভিত সম্পৃক্ততা বিষয়ে এদিকে মামলার বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি সিএনএন তবে দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মামলাগুলোতে ট্রাম্পের জেতা সহজ হবে না কারণ যুক্তরাষ্ট্রের আইনে কলাম লেখকদের সুরক্ষা নিশ্চিত রয়েছে সিরিয়ার ইদলিবে সাতারো দফা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে সন্ত্রাসীরা বলছে রাশিয়া সিরিয়ার ইদলিবে অন্তত সাতেরো বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে সন্ত্রাসীরা সিরিয়ায় অবস্থিত রুশ সংহতি কেন্দ্র এ তথ্য জানিয়েছে সিরিয়ার হেমনিয়ম ঘাটির রুশ সামরিক কর্মকর্তা ওলাগ জোরাফুলু বলেছেন তুরস্কের সমর্থন সন্ত্রাসীরা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে রাশিয়ার টহল ইউনিট যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রমাণ পেয়েছে সিরিয়ার আলেপ্পো রাকা ও আল হাসাকা প্রদেশে রুশ বাহিনী টহল অব্যাহত রেখেছে বলে তিনি জানিয়েছেন আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী জাবাহাতুন নাসার সদস্যরা আলেপ্পো প্রদেশে সিরীয় সেনাদের অবস্থানে রকট হামলা চালিয়েছে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর যুদ্ধবিরতি লঙ্ঘন করে সিরিয়ার সেনাবাহিনীর ওপর হামলা চালাতে পারে বলে প্রথম থেকে আশঙ্কা করেছে দামেস্ক সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠী জাবহাতুল ওয়াতানি আল তাহরির মুখপাত্র নাজিয়াল মুস্তাফা বলেছেন তুরস্ক রাশিয়ার মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছে এখনই তারা তা মেনে নেয়নি বিষয়টি তারা বিশ্লেষণ করে দেখছে নিজেদের মধ্যে আলোচনার পর তারা তাদের অবস্থান ঘোষণা করবে বলেও জানিয়েছে গত বৃহস্পতিবার রাতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টয়ে দোকান রাশিয়ায় গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেন এবং দীর্ঘ আলোচনার পর তারা যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় সম্মত হন এরপর সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ যুদ্ধবিরতির প্রতি সমর্থন জানান ভারতে উগ্র হিন্দুদের হাতে মুসলিম হত্যার নিন্দা জানালেন আয়াতুল্লাহ নুরি হামেদানি ইরানের শীর্ষস্থানীয় আলেম আয়াতুল্লাহ হুসেইন স্থানীয় হামেদানি ভারতের রাজধানী দিল্লিতে উগ্র হিন্দুদের হাতে মুসলমান তীব্র নিন্দা জানিয়েছেন তিনি আজ এক বিশেষ বার্তায় বলেছেন ভারতে মুসলিম নিধন অত্যন্ত ভয়াবহ ও বেদনাদায়ক অপরাধ যা আন্তর্জাতিক গণমাধ্যমের নিরাপত্তার সুযোগে নির্বিঘ্নে সম্পূর্ণ হচ্ছে দুঃখ প্রকাশ করে হামেদানি বলেন মুসলিম নেতৃত্বের পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই দুঃখজনক ঘটনা শুধু চেয়ে চেয়ে দেখছে ভারতের সরকার উগ্র হিন্দু গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার মাধ্যমে মুসলমানদের দুর্দশার অবসান ঘটাবে বলেও তিনি আশা প্রকাশ করেন ইরানের এই প্রভাবশালী আলেম বলেন ভারতের মুসলমানরা অতীতের মতো স্বাধীনভাবে দেশটিতে বসবাস ও সব ধরনের চালাতে পারবে বলে তিনি আশা করছেন হামেদানি তার বার্তায় আরো বলেন ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতের জনগণ সুদীর্ঘকাল ধরে পারস্পরিক সহাবস্থান করে এসেছে কাজেই বর্তমানেও দেশটির এই শান্তিকামী জনগণ মুষ্টিমেয় কিছু লোককে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপতৎপর নষ্ট করার অপতৎপরতা চালাতে দেবে না বলে আশা করছি এর আগে গত বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ নেতা আলী ভারতের উগ্র হিন্দুদের মোকাবেলা করতে সে দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি ভারতের দিল্লিতে মুসলিম বিরোধী নিন্দা জানিয়ে ওই আহ্বান জানান এছাড়া নয়াদিল্লিতে মুসলিম বিরোধী সহিংসতার নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিচার বিভাগ আমিরাত কুয়েত ও বাহরাইনের সঙ্গে স্থল সংযোগ সীমিত করল সৌদি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনের সঙ্গে স্থল সংযোগগুলো সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এখন থেকে এই তিনটি উপসাগরীয় প্রতিবেশী দেশ থেকে শুধু বাণিজ্যিক ট্রাক আসতে দেওয়া হবে। এছাড়া অন্য সব চলাচল আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে এই তিন দেশ থেকে আগত বিমানগুলোকে মাত্র তিনটি বিমানবন্দরে অবতরণ করার অনুমতি দেওয়া হবে সেগুলো হলো রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে কোভিড ১৯ ভাইরাস সংক্রমণের আশঙ্কা থেকে বুধবার সব ওমরা যাত্রা বাতিল করেছে সৌদি আরব সিরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বাস সংঘর্ষে নিহত ২২ জন সিরিয়ার রাজধানী দামেস্কের সঙ্গে হোমস প্রদেশের সংযোগ সড়কে একটি জ্বালানি ট্যাঙ্কারের সঙ্গে দুটি বাসের সংঘর্ষে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন এতে আরও সত্তর জন আহত হয়েছেন শনিবার ওই দুর্ঘটনার সময় হঠাৎ ব্রেক করায় পিছনে থাকা পনেরোটি গাড়ি একটি অপরটিকে ধাক্কা মারে খবর রাষ্ট্রীয় গণমাধ্যম সানা ও রয়টর্সের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ খালেদ আল রহমান বলেছেন ট্যাঙ্কারটি ব্রেক কাজ না করায় দুটি বড় বাস ও পনেরোটি অন্য গাড়িতে ধাক্কা দেয় ট্যাঙ্কারটি বাস দুটিতে ইরাকি যাত্রী ছিলেন উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছেন দুর্ঘটনার শিকার ব্যক্তিদের মধ্যে শিয়া ইরাকি তীর্থযাত্রী ছিলেন যারা রাজধানীর নিকটবর্তী পবিত্র মাজারে গিয়েছিলেন বলে মনে করা হচ্ছে আজকের মতো এখানে শেষ করছি সবার আগে সর্বশেষ আপডেট জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ